Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। আর কতক্ষণ ঘুমোবি? বেলা 10:30 বাজতে চলল, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। সারা রাত মোবাইল ঘাঁটবে আর বেলা অবধি নাক ডাকিয়ে ঘুমোবে। কই রে, কানে কথা গেল তোর? ওঠ এবার। গুড মর্নিং। মর্নিং। তারপর জিম হলো? হ্যাঁ, এই তো একটু আগে ফিরলাম। বাহ, পুরো বডি বিল্ডার তো তাহলে। হ্যাঁ একদম। তাহলে এখন কি করছো? এই তো ব্রেকফাস্ট করছি। আর তুমি? এই বারান্দায় দাঁড়িয়ে আছি আর তোমার কথা ভাবছি। ও মা, তাই বুঝি? হ্যাঁ বুঝলাম। তোমার ব্রেকফাস্ট হয়ে গেছে? হ্যাঁ। বাহ, কি খেলে? কেন বলবো? বলো না। বলবো না। এই কি করছো, আছো নাকি?
হ্যাঁ বলো। এই তো ল্যাদ খাচ্ছিলাম। বাহ, বিকেলে পড়ে পড়ে ঘুমোচ্ছ? হ্যাঁ এই আর কি। তুমি কি করছো? এই তো ছাদে পাইচারি করছি। বাহ, ইভিনিং ওয়াক। তারপর বলো। কি বলবো, কিছু বলার নেই বুঝি। একটা কথা বলবো? হ্যাঁ নিশ্চয়ই, বলো না। বলছি, এই বন্ধুটার সাথে কবে দেখা করছো? হ্যালো, ওই কই গেলে? খেতে দিয়েছি। দেখে চলতে পারেন না, অন্ধের মতো ফোনের দিকে তাকিয়ে চলছেন। আশ্চর্য, thank you.
হ্যাপি বার্থডে ম্যাডাম, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট। ওকে গুড নাইট। মা আমি বেরোলাম। হ্যাঁ সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরিস। মনে ওটা কি রেখে চলে যাচ্ছ? এটা কি নিজের মহারের পেয়েছ? যা খুশি রেখে চলে যাবে। আরে কাকু শুধু শুধু চিৎকার করছেন কেন, নিজে কাজ করুন তো। কি কি বললে আমাকে? কাকু আমাকে দেখে কাকু মনে হয় না? মানে দাদা ব্যাপারটা শুনুন। এ লালু বল্টু এদিকে তো দেখ একবার, দেখ কি হয়েছে। একজনের জন্য রেখেছি, সে এসে নিয়ে যাবে। ও অন্য লোক এসে নিয়ে যাবে, মানে মাল পাচার হচ্ছে এখানে, বেআইনি কাজ চলছে। এই দেখো এসব এখানে চলবে না, ভালো ভালো সব বলো নাহলে পুলিশকে ডাকবো। থামুন আপনারা, এটা আমাদের ব্যাপার, আমরা বুঝে নেব।
আসলে ফেসবুকটা সরি আচ্ছা মেঘ বর্ষা না না আমি সিদ্ধার্থ সিদ্ধার্থ চ্যাটার্জি আর তুমি আমি অলিভিয়া মুখার্জি চলো বসি বাহ আপনার নামটা তো বেশ সুন্দর কিন্তু ভিকি নামটা মন্দ ছিল না থ্যাংক ইউ তা ফেসবুকে তো তুমি করে বলতে আজ হঠাৎ আপনি কেন তাছাড়া আমরা তো আর অপরিচিত নই আমাদের নামটাই অপরিচিত ছিল আমাদের তো আগেও দেখা হয়েছিল সেই ফুটপাতে হ্যাঁ যা ধাক্কা মারলে সেদিন আরে সেদিনের জন্য আমি সত্যি সরি মোবাইল দেখতে দেখতে হাঁটছিলাম তো তাই খেয়াল করিনি সেদিন তো হেল্পও করলে না আসলে সেদিন আমি বুঝতে পারিনি তো ওরম তাকিয়ে থাকার কি ছিল তুমিও তো সেদিন ফিরে তাকালে না আগে আমায় উত্তর দিতে হবে আমি জিজ্ঞেস করেছি লেডিস ফার্স্ট থাক না সেই উত্তরটা না হয় আমি ভিকিকেই দেবো ঠিক আছে তাহলে ভিকি মেঘবর্ষার উত্তরে অপেক্ষাতেই থাকবে